নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে হচ্ছে 22শে জুলাই, আর আজকে আমার দিদি মানে মেজ দিদির জন্মদিন, সেই উপলক্ষে আজকের এই ব্লগটা। আমি ছোট দিদি একই হলো, আর কি বলে এই দেখো, এইগুলো নতুন আমাদের অ্যাডিশন হয়েছে। তো আজকে আমি ছোট দিদিকে গিফট করেছি এটা, গণেশটা কোথাও এখানে থাকবে না, বুদ্ধটা ওই এনেছে। এগুলো পরে দেখাবো, আরো গিফট এনেছি ওর জন্য, সেগুলো পরে পরে দেখাবো। এখন হচ্ছে ও কেক কিনবে বলছি, কেক কাটবে, সেটা দিদিদের বাড়িতে কাটবে। আমাকে কিরকম লাগছে চোখগুলো, এখন যাওয়া যাক। কালকে অব্দি ব্লগটা আমি কন্টিনিউ করবো, তো দেখতে থাকো কি কি করে না করি সবই দেখতে পাবে। আমি জানি যেটু বলে দিয়েছি, এই আসল জন্য ঘুমিয়ে পড়েছে। লাইট কোনো আছে উঠছে না, ওখানে একজন ঘুমাচ্ছে, বলেছিল আসবি আবার আসবি। এটা হচ্ছে আমার দিদির ডাক নাম, হ্যাঁ মা এইখানে এই কেকের উপর এটা নিয়ে দেখো এতে আগে একটু কইয়ে করছে কি আমাকে কেমন লাগছে, চোখ থেকে গড়গড় করে জল বের হচ্ছে। যেটুকুনি আছে ওয়েস্ট টেস্ট করতে নেই, কালকে কি করবি, কি পরবি, কি পরবো, জামা পর মানে নতুন জামা পরবো, নতুন জামা হবে কালকে, পার্টি পার্টি হবে, তো দেখা হচ্ছে আবার কালকে। ওদের এখনো খাওয়া হয়নি, মানে দিদিদের এখনো খাওয়া হয়নি, আর দিদি এরপরে বোধ হয় পুজো দিতেও যাবে, ঘরে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ইয়ে, যে আমার দিদির ছেলেটার কুচকুটার একটু শরীরটা খারাপ, জ্বর জ্বর এসছে, তো ওই জন্য কিন্তু এখন আবার আমাদের বাড়ি এসে এখন একটু ঠিকঠাক আছে, হাসছে ফাসছে করছে, তো এটাই চলো এখন ওই ঘরে নিয়ে যাই তোমাদের। এখন বার্থডে গার্ল খেতে বসেছে, তো কি কি হয়েছে এখনো হচ্ছে, ভাজা দেওয়া হয়েছে কমপ্লিট, পাতলা আর পাঁচ রকম মিষ্টি এখনো কিছু অর্ধেক, হ্যাঁ বড় হয়ে তুমি কি হাতে লেগেছো, ভালো নয় চুলটা, আপ চুল শ্যাম্পু করেছি।
নিজের জন্মদিনে নিজেই সব সাজাচ্ছে আর বলছে ছবি তোল, আমার ছবি তোল। কি কি হয়েছে তুই দেখা? এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে পমফ্লেট, এটা হচ্ছে কাতলা, এটা হচ্ছে ইলিশ, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে পাঁচ রকম মিষ্টি, এটা হচ্ছে দই, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে পাঁচ রকম ভাজা, এটা হচ্ছে শশা, এটা হচ্ছে কালকে অর্ডার দিয়ে দিয়েছিলাম কেক, আর কেক এখন নিয়ে চলে এসেছি। এই যে কেকটা খুলছে, তোমাদের পরে আমি ভালো করে দেখে নেবো, এখন হচ্ছে সব ডেকোরেশনের পার্ট হচ্ছে। কেমন হয়েছে? এখনো আরো কিছু আছে, এখন আমি একটু রেডি হব। আর এই যে ডেকোরেশন চলছে, পুরো ডেকোরেশনটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি হলো না হলো। এইগুলো সব ফেলে রেখেছে, নিজের বার্থডেতে নিজেই বেলুন ফুলাচ্ছে। এত কটা ফুলিয়েছিস? আমি ফুলিয়ে নিজে দুটো ফুলিয়ে পুরোটা বলবি না? অনেক ফুলিয়েছি। কোথা থেকে? আমি নিয়ে একটা অর্ডার অনলাইন দেওয়া হয়েছে, তার ফেসে হোম থেকে নিয়ে রিকোয়েস্টটা দিলো ফাটিয়ে। ওরও দোষ নেই, ও বসতে গেছে জানো তো মা আইয়ের ওপর। দশটা বাজে না? দশটা বাজে, এখনো সাজছে। আমি হয়ে গেছি রেডি, আমি হয়ে গেছি বার্থডে হয়ে গেছে রেডি, এখানে পুচকিও হয়ে গেছে রেডি। পুচকুর চুলটা ভালো লেগেছে না লাগেনি? ভালো আনা ওগুলো আর কি তাই না? এবার হবে কেক কাটিং, এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 10:30, 10:30 বাজে এখনো সবারই কেক। এরকম আমি 11টা না 11:30 কেটে, আর এখানে আমাদের দাদু 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 কান দাদু কান এই যে দাদু চলে আসছে। ও বেলুন নেবে, ও বেলুন নেবে। কি হয়েছে? বেশি দিস না, আবার ভয় পেয়ে যাবে। আচ্ছা তুই এটা তো পর, নাহলে বুঝতে পারবে না লোকে। নমস্কার করেছিস? খাবে না তুই, কি ওকে ছোট করে দেখতে পারছিস? বাবা খেলো তো না খাওয়ার মতো করে খেলো। আমি খাবো না।
সবকিছু সর্টেড এবার হবে খাওয়া দাওয়া খাওয়ায় কি আছে মেনু আছে বলে দে আমি নিজেও ঠিকঠাক জানি না বিরিয়ানি আছে আর কি আছে জানি আর হচ্ছে এখন পার্টি কিন্তু গানগুলো সব বাপি চালাচ্ছে তো তাই আগেকার দিনের গান চালাচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি এই হচ্ছিল আমাদের রাতের ডিনার সবকিছু আমরা শেষ করে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে ওজন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি তো চলো টাটা সকলে ভালো থেকো আবার দেখা হবে পরের ব্লগে